संसार सिंधु उत्तरणे हृदयं यदीशा संकीर्तनामृतरसे रमते मनसि प्रेमाम्बुधो विहरणे यदि चित्तवीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन ए जगतेर जत मानुषगण आछेन तारा परम परम सत्य वस्तु थेके बहु बहु दूरे तारा सरे गेछेन। ए जगतेर जत मानुष आछेन तारा परम सत्य वस्तु थेके बहु बहु दूरे सरे गेछेन। तारा परम सत्य वस्तु थेके एतटाई दूरे सरे गेछेन जादेर काछे ए परम सत्येर कथा अकृत्यव सत्य कथा आलोचना करते गेले गौड़ीय मठ छाड़ा और जा किछु कोनो संस्था थाकते पारेन जारा जड़जगतेर उपकार करछेन बोले मने करेन आपनाराओ मने करेन हाँ एरा उपकार करछे সেই উপকারগুলোর পেছনেতে যে সমস্ত উপকারগুলো আপনারা লাভ করছেন তাদের কাছ থেকে আর তার জন্য তারা যে বিজ্ঞাপনটা সামনে দিচ্ছেন আমরা পরোপকার করে থাকি তার জন্য যে বিরাট বিজ্ঞাপন জ্ঞাপন করছেন সেই বিজ্ঞাপনের অন্তরালে তাদের কি স্বার্থ লুকিয়ে আছে আপনাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে প্রবেশ করবে না। গৌড়ীয় মঠের অবদান কি এ সম্বন্ধে বলতে গেলে মাসের পর মাস আলোচনা করতে হয়। আমি খালি আপনাদের সামান্য একটু সচেতন করার জন্য এই কথাটুকু বলছি যে আপনাদের মধ্যে কেউ এই জগতে চিরকাল থাকবেন না, এটা আপনারা সবাই জানেন যে আমরা জগতে কেউই থাকব না। কিন্তু আপনারা যে জগতে থাকবেন না তার কোনো রকম প্রত্যক্ষ কোনো অনুভব আপনাদের মধ্যে নাই, অর্থাৎ আমরা জগতে থাকব না এর কোনো ডাইরেক্ট রিয়েলাইজেশন আপনাদের হৃদয়ে নাই। আপনারা থিওরিটিক্যালি এটা জেনে রেখেছেন আমরা জগতে থাকব না, কিন্তু যে মুহূর্তে আপনাদের এই অনুভবটা হবে আমরা জগতে থাকতে পারবো না, এই জগতের কোনো ব্যবস্থাই পার্মানেন্ট নয়, এই জগতের সমস্ত ব্যবস্থাই হলো টেম্পোরারি ব্যবস্থা, যদি এ কথাটা যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন তখন আপনার মঙ্গল কি করে হতে পারে আর মঙ্গলের স্বরূপ কি এই সম্বন্ধে সচেতন হওয়ার চেষ্টা করবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে যিনি আমার একশো থেকে একশো পার্সেন্ট শতকরা শতভাগ আমার চরম মঙ্গল দান করতে পারবেন তিনি ছাড়া আর কাউর চরণে আমি শরণাগত হতে পারবো না। যিনি আমার শতকরা শতভাগ মঙ্গল দান করতে সমর্থ আছেন সেরকম কোনো মহাজন যদি থাকেন তাহলে সেই মহাজনের চরণে আমি আমার মস্তকটা দিতে পারি, বাকি যারা অর্ধেক মঙ্গল দিতে পারবেন 80% মঙ্গল বা 50% মঙ্গল 90% মঙ্গল তাদের চরণে আমি আমার জীবনটা দিতে পারবো না। এই সর্বাঙ্গীন মঙ্গলের কথাটা আপনারা অনুভব করতে যদি চান তাহলে গৌড়ীয় মঠের বাস্তব অবদানটা কি এ সম্বন্ধে আপনাদের বিশেষভাবে খবর নেওয়ার দরকার আছে, নচেত আপনারা কিছু অনুভব করতে পারবেন না। গৌড়ীয় মঠ কি করে আপনারা যদি জানতে পারতেন তাহলে আপনাদের চোখে জল আসত। আমি যদি আজকে জগতের পপুলারিটি চাইতাম অর্থাৎ সমস্ত জগতের লোক আমাকে মালা দিক, আমাকে সম্মান করুক, আমি ভালো কথা বলতে পারি ইত্যাদি বলে মালা জ্ঞাপন করতেন আর সেই আপনাদের মন জোগানো কথা যদি আমি আলোচনা করতে বসতাম তাহলে আমাকে আপনারা খুব বাহবা দিতেন। পরম পূজ্যবাদ ছিল কেশব গোস্বামী মহারাজের সম্মুখে একদিন তিনি বারান্দায় বসে রয়েছেন, একদল ভক্তবৃন্দ তারই শিষ্যমণ্ডলী তারা এসে দণ্ডবত করলেন করে বললেন দণ্ডবত করলেন ছিল মহারাজ জিজ্ঞাসা করলেন
তোমরা যে প্রচারে গেছিলে প্রচার কেমন হলো জিজ্ঞাসা করলেন তিনি। তারা বললেন মহারাজ দারুণ প্রচার হয়েছে, এত সুন্দর কথা, সবাই আনন্দে নাচছে হাততালি দিচ্ছে, সবাই বলছে আবার আসবেন। পরম পূজ্য শ্রী কেশব গোস্বামী মহারাজ গম্ভীর হয়ে বললেন তোমাদের প্রচারটা ঠিক হয় না। গুরু মহারাজ প্রচার সুন্দর হয়েছে, ওরা খুব আনন্দে নাচছে, তারা আবার দ্বিতীয় আমাদের যেতে বলছে, সেখানে খুব আনন্দে হাততালি দিচ্ছে। শ্রী কেশব গোস্বামী মহারাজ আবার দ্বিতীয়বার বললেন তোমাদের প্রচারটা সঠিক হয় নাই, যদি তোমরা সঠিকভাবে গৌড়ীয় মঠের অকৈত্তব্য কথা বলতে তাহলে এই জগতের যত স্বার্থান্বেষী ব্যক্তি আছে তাদের স্বার্থে আঘাত লাগত। গৌড়ীয় মঠের যে বিচার সেটা বাহ্যদৃষ্টিতে আপনাদের যে আপাত মনোরম যে দৃষ্টিভঙ্গি, আপনারা যে যে পথেতে দৌড়াচ্ছেন, যে যে পথেতে দেহধর্ম মনোধর্ম ইত্যাদি আশ্রয় করে যে পথেতে আপনারা দৌড়াচ্ছেন তার ঠিক বিরুদ্ধ কথা গৌড়ীয় মঠ বলেন, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে সুন্দরভাবে বলা আছে যে যত্রোত্তম শ্লোক গুণান বাধা প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিঃশব্যমান মনুদীনম মুমুক্ষুর মতিম সতিম যচ্ছতি বাসুদেব। এই জড়জগতের যত ব্যক্তি আছেন যারা নিজের স্বার্থ নিয়ে ঘুরছেন, আবার যারা আমরা স্বার্থহীন, আমরা পরের মঙ্গল করতে চাইছি বলে দাবি করছেন, তাদের অন্তরালে নিজের স্বার্থ লুকিয়ে রয়েছে একটু আগেই বললাম, তাদের গৌড়ীয় মঠের কথাগুলো পছন্দ হবে না। কেন, যেখানেই গৌড়ীয় মঠের কথা যত্রোত্তম শ্লোক গুণান বাধা, যেখানে উত্তম উত্তম শ্লোক ভগবানের কথা গুণকীর্তন হয় নিষ্কপটভাবে নিঃস্বার্থভাবে, সেখানে জগতের লোক তার বিরোধিতা করতে বাধ্য। তাদের এইটুকু কমন সেন্স নাই, তারা এটুকু বুঝতে পারছেন না। আজ যদি আমরা জড়জগতের সমস্ত পপুলারিটি জনপ্রিয়তা আশা করতাম তাহলে এই নিষ্ঠুর কথাগুলো না বলে আপনাদের মনোজগণের কথা বলতাম, সেটা না বলে আমাদের প্রতিষ্ঠা প্রতিপত্তি বাদ দিয়ে অকৈত্যভাবে এইসব কথা বলবার দরকার পড়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা আমাদের এই অনন্ত ব্রহ্মাণ্ডের দেব দেবতা যারা যেখানে আছেন, প্রত্যেকেই নিজ নিজ সংস্কার অনুযায়ী একটা দর্শন লাভ করেছেন। বিশুদ্ধ যারা বৈষ্ণব তাদের দর্শন থেকে, অন্য অন্য যারা চোদ্দ ভুবনে যারা বিদ্যমান রয়েছেন তাদের দর্শনগুলো একটু আলাদা। এইসব কথাগুলো অনেক বৈষ্ণব সঙ্গ করলে পরে অনুভব করা যায়, সাধারণ ব্যক্তিগণ এসব অনুভব করতে পারেন না। আমি দুটো উদাহরণ দেব, তাতেই আপনারা অনুভব করতে পারবেন যে জড়জগতের যারা দর্শন করেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে, ভেতরে কাম ক্রোধ আদি মদম আশ্চর্যতে পরিপূর্ণ অবস্থায়, বা যে কোনো তাদের যে মানসিক যে একটা ইমোশন, আমি একথা প্রায়ই বলে থাকি ইমোশন ইজ নট ডিভোশন, ইমোশনটাকে আপনারা ডিভোশন বলে ভুল করবেন না। আরেকটা কথা সরস্বতী ঠাকুর বলতেন, ইফ আই সিক দ্য পাথ লিডিং টু দ্য অ্যাবসলিউট গুড দেন আই মাস্ট ইগনোর দ্য কাউন্টলেস ভয়েস অফ পপুলার উইজডম অ্যান্ড লিসন অনলি টু দ্যাট অফ দ্য রিয়ালাইজ সোল। প্রভুপাদ জানাচ্ছেন যে আমি জগতের অনেক ব্যক্তি আমাকে বিভিন্ন রকম উপদেশ দেওয়ার প্রচেষ্টা করবে, এই জগতের যত ব্যক্তি আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে আমাকে বিভিন্ন রকম উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমি তাদের কোনো উপদেশটাকে অ্যাবসলিউট উপদেশ বলে মানতে পারবো না। কারণ প্রভুপাদ জানাচ্ছেন যিনি আমাকে শতকরা শতভাগ মঙ্গল দিতে পারেন, আমার সংসার বন্ধনটাকে ছিন্ন করতে পারেন, তার চরণেই আমার 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 যা কিছু আত্মনিবেদন আদি আমি করব, অন্য কারোর কাছে করব না, আমি এত বড় ভুলটা করতে পারবো না। চৈতন্য মঠেতে একদিন প্রভাতকালীন আরতি কীর্তন হচ্ছিল, আরতি কীর্তনের সময়তে প্রভুপাদ দাঁড়িয়ে সেই আরত্রিক দর্শন করছিলেন। আরতি দর্শনের পরেতে একজন
জাগতিক ব্যক্তি অনেক পড়াশোনা জানেন, তিনি প্রভুপাদের চরণে দণ্ডবত করে বললেন, প্রভুপাদ আমাদের এই যে চৈতন্য মঠের এই যে এখানে যেখান থেকে আমরা নাট্যমন্দির থেকে ভগবানকে দর্শন করি সেই জায়গাকার অ্যাপারচার অর্থাৎ সেই যে পরিধিতা গেটের পরিসরটা অত্যন্ত সংকীর্ণ, এতে আমরা ভগবানকে দর্শন করতে পারি না ভালো করে। একটু যদি দরজাটা চওড়া হতো তাহলে আমরা ভালো করে দর্শন করতে পারতাম। সেই সময়তে প্রভুপাদ জানিয়েছিলেন যে আপনি আপনারা মনে করেন আমরা ভগবানকে দেখে নেব, কিন্তু বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের যা কিছু বিষয় আছে, ভগবান ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে, কোনো কিছুকেই এই জড় দর্শনের দ্বারা মেপে নেওয়া যায় না। আমাদেরকে ভগবানের সামনে দর্শনীয় বস্তু, আমরা দৃষ্ট বস্তু, ভগবান আমাদেরকে দর্শন করবেন, এই বিচারটা প্রভুপাদ শিখিয়েছেন। জগতের লোক সবসময় ভোক্তা, আমি ভোক্তা এবং ভোগ্য এই দর্শন নিয়ে বিচার করেন বলে তারা সবসময় ভুল পথেই যান, তারা অ্যাবসলিউটের খবর পান না। অপ্রাকৃত জগতের যে কথা তার সন্ধান বিন্দুমাত্র তারা পান না। তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি, তারা যে কোনো বস্তু দর্শন করছেন, যে কোনো বস্তু চিন্তা করছেন, যে কোনো বস্তু নিয়ে ডিলিংস করছেন, সব কিছুর পেছনে তাদের একটাই বিষয় ক্রিয়া করছে, সেটা হচ্ছে ভোগ্য। আমি হচ্ছে ভোক্তা আমি, এবং ভোক্তা আমি আর ভোগ্য, এই বস্তুগুলো সব আমার ভোগ্য। কিন্তু বৈষ্ণব দর্শন ওরকম নয়। এ সম্বন্ধে আর একটা কথা আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি, ভালো হবে বুঝতে পারবেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর অপ্রাকৃত জগতের এমন এক স্তরে রয়েছেন যাকে আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে পারি না। জড়জগতের কোনো একজন শিক্ষিত ব্যক্তি, তিনি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের কাছে রামবাগানে প্রায় যাওয়ার একটা অভিনয় করতেন, বাস্তব যাওয়া হতো না, ছিল ঠাকুরের কাছে প্রায় যেতেন। এবং তিনি ঠাকুর চলে যাওয়ার পর অনেক দিন পর উল্টাডেঙ্গি জংশনেতে তিনি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের যে আমি প্রিয়পাত্র হিসাবে বিচার করে ছিল বিমলা প্রসাদ সরস্বতী ঠাকুরের কাছে এসেছিলেন। এসে সেখানে বলছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাকে খুবই ভালোবাসতেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাকে খুব সম্মান করতেন, ভক্তিবিনোদ ঠাকুর আমাকে মাঝে মাঝে গীতা পাঠ করতে বলতেন, আমি পাঠ করে শোনাতাম, উনি শুনতেন, ইত্যাদি কথা প্রভুপাদের কাছে বলছেন। প্রভুপাদ শুনছেন আর প্রতিবারে একটা করেই কথা আস্তে আস্তে বলছেন, যতবারে উনি একটা করে আর্গুমেন্ট দিচ্ছেন। আর বিমলা প্রসাদ সরস্বতীবাদ বলছেন আপনি ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে কোনোদিনই দেখেন নাই, যতবার এই কথাটা বলছেন ততবার সেই ভদ্রলোক অত্যন্ত রুষ্ট হয়ে যাচ্ছেন। আপনাকে যত বলছি আমি ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন করেছি, অনেকবার আমি তার কাছে গেছি, আপনি তত বলছেন আপনি ওনাকে দেখেন নাই। যতবার উনি বলছেন যে আমি ছিল ঠাকুরকে দর্শন করেছি, ততবার তিনি বলছেন যে আপনি ভক্তিবিনোদ ঠাকুরকে কোনোদিনই দর্শন করেন নাই। শেষে তিনি রেগে গিয়ে গালাগাল দিতে দিতে চলে গেলেন। প্রভুপাদ মুচকি হেসে বললেন আমি কি বলতে চেয়েছিলাম এই শিক্ষিত অভিমানী ব্যক্তিটা উপলব্ধি করতে পারল না। আর একটা খুব সুন্দর উদাহরণ ওই উল্টাডিঙ্গি জংশনে হয়েছিল, সেই জন্মাষ্টমী তিথির পরের দিন নন্দ উৎসবের দিন সমস্ত বৈষ্ণবরা প্রসাদ পেতে বসেছেন। খুব কথাটাকে খেয়াল দেবেন, সমস্ত বৈষ্ণবরা সেখানে প্রসাদ পেতে বসেছেন, সেখানে বিভিন্ন রকমের প্রসাদ দেয়া হচ্ছে নন্দ উৎসবের দিন, কোনো এক ভক্ত সেখানে বসে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেতে পেতে কোনো এক অভিজ্ঞ বৈষ্ণব যিনি তার মঙ্গল চান এমন একজন ব্যক্তিকে, তিনি পূর্বে কিছুদিন মঠে ছিলেন বাড়ি চলে গেছেন, তাকে লক্ষ্য করে বলছেন যে অমুক প্রভু আপনি কি পিঠে বানা খাচ্ছেন নাকি পিঠে বানা আপনাকে খাচ্ছে।
আপনি কি পিঠে বানা খাচ্ছেন নাকি পিঠে বানা আপনাকে খাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে প্রসাদ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি কি কোনোদিন কোনোদিন পিঠে বানা খাইনি, আপনি এরকম ভাবে আমাকে অপমান করলেন, বলে সে ছুঁড়ে ফেলে দিয়ে প্রসাদ চলে গেলেন। প্রভুপাদের কানে খবরটা গেল, প্রভুপাদ মুচকি হেসে বললেন, উপলব্ধি করতে পারল না। কি জন্য এই কথাটা বলা হলো, উপলব্ধি করতে পারল না, আমি বা আমার মতো যারা আছেন, আমি জানি না আমার মতো অধঃপতিত কেউ আছেন কি না, যদি আমার মতো অধঃপতিত থাকেন, আমার মনে হয় আমার থেকে অধঃপতিত কেউ নাই, তাদের দর্শন হলো শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা। শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা বোঝেন আপনারা, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা অর্থাৎ গুরু বৈষ্ণবকে কেন্দ্র করে আমরা আমাদের নিজের গুপ্ত উদ্দেশ্যগুলো হাসিল করি। এই কথাটার মানেটা আপনারা বুঝতে পারলেন না। যারা প্রচুর পরিমাণে গৌড়ীয় গুরুবর্গের সঙ্গ করেছেন, তারা ছাড়া আমার কথাগুলোর মানে সাধারণ ব্যক্তি সহজে উপলব্ধি করতে পারবেন না। মনে করবেন হেয়ালি কথা বলছে, মহারাজ এগুলো কি কথা বলছে। বলছেন এই কারণে বললাম, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে শালগ্রাম দিয়ে বাদাম ভেঙে নিজের উদ্দেশ্যটাকে স্বার্থ সিদ্ধি করব, কিন্তু গৌড়ীয় মঠে সেবা করতে আসলে এরকম ধরনের নীতি যাদের ছিল বা আছে তারা চিরকাল বঞ্চিত হবেন, তারা লাভবান হতে পারবেন না। আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি। এক ব্রহ্মচারী মঠে এসছেন, কিন্তু মঠে এসে গুরু বৈষ্ণব সেবাকেই মূল ভাবতে পারেন নাই। তিনি মনে করেছিলেন, আমি জড়জগতের সংস্কৃত আদি দর্শন শাস্ত্র বেশি করে পড়ব, বেদান্ত আদি, যাতে জগতের লোক আমাকে সম্মান করতে পারে, সেই জন্য তিনি পড়াশোনা করতে চাইছেন। তাকে পড়াশোনার জন্য যেহেতু এখন তো নাছোড়বান্দা, তিনি আপনি পড়াশোনা করুন, আমরা কি করতে পারি। সেই সময় তিনি পড়াশোনা করবার সময় যখন জোর করছিলেন আর অন্য বৈষ্ণবরা তাকে বোঝাচ্ছিলেন, প্রভুপাদ তখন চৈতন্য মঠের লাইব্রেরি থেকে ওপরে সেখান থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসছেন, আর কেউ লক্ষ্য করেনি প্রভুপাদ নেমে আসছেন। এখানে ওকে তারপর বোঝাবার চেষ্টা করছেন, আপনি যে জড়জগতে পড়ে যাওয়ার চেষ্টা করছেন, এতে তো গুরু বৈষ্ণবের সেবা হবে না, এতে কী লাভ হবে, আপনি জড়জগতে যাবেন, উনি মানছেন না। তখন প্রভুপাদ সিঁড়ি থেকে নামতে নামতে গম্ভীরভাবে বলছেন, আপনারা ওনাকে বাধা দিচ্ছেন কেন, আপনারা বোকার মতো ওনাকে বাধা দিচ্ছেন কেন, গৌড়ীয় মঠে ওনার মতো শিক্ষার কোনো বস্তুও নাই, আপনারা জানেন না, উনি এমন একটা স্তরে উন্নীত হয়েছেন গৌড়ীয় মঠে শিক্ষা পাবেন আর সেটাই সব কিছু, এটা হবে না, ওনাকে জড়জগতের শিক্ষা প্রাপ্ত করার জন্য ছেড়ে দিন, ওনাকে ওনাকে ধরে রাখবেন না। সেই ব্যক্তি বাগবাজার গৌড়ীয় মঠে যিনি ইনচার্জ ছিলেন তাকে এসে বললেন, আমি কলকাতায় কোনো একটা কলেজে পড়ব, আমার মঠেতে আমি কিছু কিছু সেবা করে দেবো, আর এখানে দুবেলা আমাকে প্রসাদের ব্যবস্থা করে দেয়া হোক, আপনারা যদি এটা সুবিধে করেন আমার ভালো হয়। এই কথা বলাতে মঠের যিনি ইনচার্জ ছিলেন, তিনি প্রভুপাদের চরণে নিষ্ঠ ব্যক্তি ছিলেন, তিনি বললেন, না এটা হবে না। যতবার উনি প্রার্থনা করলেন, আমি একটু পড়াশোনা করব আর এখানে দুবেলা দুটো প্রসাদ অন্ন পাবো, এখানে আপনি থাকার ব্যাপারে একটু ব্যবস্থা করে দিন, তিনি ততবার যখন প্রার্থনা করছেন উনি বললেন, হবে না, এই ব্যবস্থা হবে না। তিনি তখন অত্যন্ত উত্তেজিত হয়ে গালাগাল দিতে দিতে বললেন, অমুক প্রভুর ভাই, অমুক প্রভুর অমুকে আত্মীয়ন মঠের পয়সায় প্রতিপালিত হচ্ছে, প্রসাদ পাচ্ছেন, আর আমি পেলেই যত দোষ, আমি থাকবো না এরকম মঠে যেখানে কোনো নিয়ম নীতি নেই, বলে গালাগাল দিতে দিতে মঠ থেকে বঞ্চিত হয়ে গেলেন চিরকালের মতো। যিনি ইনচার্জ ছিলেন তিনি প্রভুপাদ চরণের নিষ্ঠ ব্যক্তি, তিনি বললেন, দেখ তুই যত গালাগাল দিস যা খুশি কর, আমি প্রভুপাদকে দিয়ে তোর চরণের সেবা করাবো না, তুই যত পারিস গালাগাল দে, আমি প্রভুপাদকে দিয়ে তোর সেবা করাবো না, যা খুশি তুই করে নে, যা যেখানে পারিস। তিনি ভবকূপেতে ডুবে মরলেন, আমাদের কিছু করার রইল না। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাহাড় একটা সুন্দর শ্লোক বলতেন, সেটা আপনাদের শুনলে পরে অনেক সময় রাগও হয়ে যেতে পারে, কেন আমি সমাজের গৌড়ীয় মঠে আনুগত্যে সমাজের এই যে বিশৃঙ্খল সমাজের কিরকম রেক্টিফিকেশন হতে পারে, আমি বিক্ষিপ্তভাবে বিভিন্ন দর্শনের বিভিন্ন আলোচনা করবার চেষ্টা করছি, যেহেতু একটা সিরিজ আলোচনা নেই আমি অল্প সময়ের মধ্যে, সেই জন্য বাধ্য হয়ে আমি এগুলো করতে বাধ্য হচ্ছি। এ সমাজকে শৃঙ্খলায়িত করবার জন্য একমাত্র গৌড়ীয় মঠ ছাড়া
গৌড়ীয় মঠের আদর্শ প্রচারক ছাড়া বাদ বাকি কাউর দ্বারা এই সমাজের পরম মঙ্গল হতে পারে না, যেটা সংকেত আমি আগেই দিয়েছি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বা সুন্দর একটা শ্লোক বলতেন, যেটা বিদ্যা সমাজে আলোচনা করা হয়, সেখানে বলছেন ক্রিয়া শক্ত্যান ধিক বিকট তপস ধিক চ জমিন ধিগস্তু ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জ্বর মতিন কিম এতান সুচাম বিষয় রস মত্যান নর পশুন ন কেসাঞ্চিত লেশ উপি অহহ ন মিলিত গৌর মধুন। তিনি বলতেন যারা ক্রিয়াকর্মতে আসক্ত রয়েছেন, এমনকি আমার মতো বেশ ধারণ করেও তারা ভক্তি জগৎ থেকে এক ভক্তি জগৎ থাকে একটা জিমনাস্টিক মনে করছেন। প্রভুপাদ বলছেন আপনারা এই ভক্তি জগৎ থেকে মনে করছেন এটা একটা জিমনাস্টিক ফিটস, যে যত শাস্ত্র মুখস্থ করবেন, যে যেমন জিমনাস্টিক ফিটসে হয়, যে যত বারবেল তুলবেন তার এখানে মাসেলটা বড় হয়। আমরা বুকের মাসল বড় করব, হাতের মাসল বড় করব। অনেকে মনে করেন সিদ্ধান্ত বলা, ভালো ভালো কথা বলতে জানা, এটা বোতা ওরকম ধরনের একটা মাসেল বারবেল তুলে মাসেলটাকে ঠিক করার মতো জিমনাস্টিক ফিটস। কিন্তু প্রভুপাদ বলছেন না, যার শতকরা শতভাগ গুরু বৈষ্ণব চরণে শত শরণাগতি সিদ্ধ হয়েছে, তার হৃদয়েতে অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে সমস্ত সিদ্ধান্ত রাজি অনর্গল পাগলের মতো উদিত হয়। এসব কথা যারা ভজন করে যাচ্ছেন, সত্যনিষ্ঠ ব্যক্তি যারা বাস্তবিক সত্যকে আশ্রয় করেছেন, কিছু নিজের সুবিধের জন্য যদি সত্যের সময় কিছু মিথ্যেটাকেও আশ্রয় করেন, সেখানে বহুবার জ্বালিয়েছেন যে সত্যের সঙ্গে যদি আমি কিছু পরিমাণে মিথ্যেটাকে গ্রহণ করি, অর্থাৎ বাস্তব সত্যের কথার সঙ্গে কিছু আমি মিথ্যে কথাটাকে পাইল দিয়ে দিলাম, প্রভুপাদ বলছেন যদি সত্যের সঙ্গে কিন্তু মিথ্যে ভেজাল দেন সেটাও মিথ্যারই নামান্তর। সেটাকে প্রভুপাদ বলছেন এটা মিথ্যারই নামান্তর, অন্য কিছু নয়। যারা ক্রিয়াশক্ত অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ডে যে আসক্তি লাভ করেছেন, তাদের মতিকে ভক্তিরাজ্যে ঘোরানো খুব কঠিন। একটা কথা আমি হিন্টস দিই, যেটা অল্প কথা আমাদের হিন্দিতে বৃন্দাবনে একটা কথা চলে যে সমঝদার আদমিকে লিয়ে ইশারা কাফি হ্যায়। সমঝদার আদমি যারা বুদ্ধিমান ব্যক্তি তাদেরকে একটু যদি চেতনার কথা বলা যায় সঙ্গে সঙ্গে তারা বুঝতেন কি বলতে চাইছেন। আর বাকি বোকা ব্যক্তি যারা জড় বিষয়েতে 100% অভিনিবিষ্ট হয়ে পড়ে রয়েছেন তাদের এইসব কানেতে ঢোকে না। যেমন আমাদের এক মহারাজ বলতেন ভৈঁসো কা সামনে ভেড়ি পিটনা। আমাদের একজন মহারাজ নিষ্কিঞ্চন মহারাজ ছিলেন, তিনি দেহে রেখেছেন, চণ্ডীগড়ে থাকতেন, বলতে ভৈঁসো কা সামনে ভেড়ি পিটনা, ভৈঁসের সামনে যেমন ভেড়ি পিটলে পরে ভৈঁসের কিছু লাভ হয় না, ভৈঁস যেরকম সেরকমই গড়ে। এই জগতের লোকের কাছে এই অপ্রাকৃত কথা বলাটা যে আমার কতখানি কার্যকরী হবে আমি জানি না, তবে কিছু দিকদর্শন করে যায় যদি কোনোদিন কারোর কাজে লাগে। আমি শুনেছি অনেক লোকের নাকি পরিবর্তন হচ্ছে এই নিষ্ঠুর কথাতে, হলে ভালো কথা, হলেও গুরুবর্গের পাওনা, না হলেও আমার আর কিছু করার নেই। সেটা হচ্ছে কি, শ্রীমদ্ ভাগবতজি গীতা, ভাগবত গীতা হয়তো আপনাদের অনেকেই এমনি পাঠ করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার যে অন্তর্নিহিত অর্থগুলো যদি আপনারা গৌড়ীয় মঠের শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমঠ ঠাকুরের আনুগত্যতে যদি উপলব্ধি করে থাকেন, তাহলে আপনাদের একটা ইভলিউশন আসবে, আপনার হৃদয়েতে এত বড় একটা ইভলিউশন আসবে যেটা যুগান্তকারী কথা আপনারা শোনেন। আমি তারই দুই একটা কথা ছিটে ফোটা আলোচনা করার চেষ্টা করছি সময় অল্প সময়ের মধ্যে। সেখানে কি গীতাতে পরিষ্কার ভগবান গীতাতে জানিয়ে দিয়েছেন ভূমিরাপ অনলোক খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ম প্রকৃতি মে প্রকৃতির অষ্টধা। বলছেন ভূমিরাপ অনলোক খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ম মে প্রকৃতির অষ্টধা। এই যেগুলো বললাম যে আট রকমের এই যে প্রকৃতি যেটাকে নেচার বলেন আপনারা, নেচার সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ইত্যাদি ব্রহ্মসংহিতার শ্লোক কোনো সময় সুযোগ হলে আলোচনা করব বিস্তৃতভাবে কিভাবে তিনি চালাচ্ছেন দুর্গা দেবী এই বহিরঙ্গা শক্তি, এটা সম্বন্ধে একটা আলোচনা হওয়া দরকার। যদিও আপনারা এই কিছুদিন পরে দুর্গা পূজা আসছে, আপনারা এতটাই বোকা, নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করেন কিন্তু এতটাই বোকা, আপনারা এই কথাগুলোতে শোনার পরেও উপলব্ধি করতে পারেন না।
আপনারা গীতা এই পাঠ যদি করে থাকেন তাহলে আরও ভালো হয়। আর চণ্ডী পাঠেতে যখন আপনাদেরকে এই সকালবেলা শোনেন আপনারা এ মহালয়ার দিনে, আপনাদের মগজে কিছু ঢোকে না, সামান্য ব্যাপারটা সেখানে বুঝতে পারেন না যে এই প্রকৃতি, এই যে প্রকৃতি এটা কোথা থেকে এসছে। চণ্ডী পাঠে সব বলা রয়েছে, চণ্ডী পাঠেতে সেখানে সমস্ত কিছু বলা রয়েছে, সেখানে প্রকৃতি কীভাবে আপনাদেরকে বোকা বানাচ্ছে এসব কথা চণ্ডী পাঠে সব বলা রয়েছে। আপনারা এগুলো উপলব্ধি করেন নাই, চণ্ডী পাঠে সব বলা রয়েছে। সেগুলো হচ্ছে ভগবান বিষ্ণু থেকে তিনি এসছেন, বেদান্তে বলা রয়েছে শক্তি, শক্তি মতর অভেদ ইত্যাদি কথা আলোচনা অনেক সময় লাগে। যে কথাটা গীতা থেকে উত্থাপন করলাম সেটা হচ্ছে এই যে পাঞ্চভৌতিক শরীর যেটার ইনগ্রেডিয়েন্ট এই যে ভূমি রাপ অনলোক খংমন এগুলো বলা হলো, আর আপনার যে মনটা আপনার যে বুদ্ধিটা এই সমস্তগুলোকে গীতাতে ভগবান বলছেন এগুলো নেচার অর্থাৎ প্রকৃতি, এই প্রাকৃত জগৎ, এই জগতের অংশ। আপনার যে মনটা, যে মনটা দিয়ে আপনি বিচার করতে বসেছেন, যে মনটা দিয়ে আপনি ভগবত ভজন করে নেব বলে মনে করেন, যে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে, যে মনটাকে অ্যাপ্লাই করে আমি আপনি জড়জগতের বুদ্ধি বা বিচার এগুলোকে এগুলোকে কাজে লাগিয়ে আপনি মনে করেন আমি সাধুগুরু বৈষ্ণবকে তাদের কথা এবং ভগবানকে আমি বুঝে নেব, কেন আমি অনেক পড়াশোনা করেছি কিন্তু এসবের দ্বারা জানা যায় না। এই জন্য আমি প্রায়ই প্রভুপাদের এই কথাটা বলে থাকি, সেটা কি লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত সত্যের দিকে এই আপনার র্যাশনালিটি, এই যে বিচার বুদ্ধি এগুলো কাজে লাগে না। কেন গীতা পরিষ্কার জানাচ্ছে আপনার এই মন, আপনার এই বুদ্ধি, আপনার এই শরীর যা কিছু আছে এগুলো সব জড়। জড় কখনো অপ্রাকৃত জগতের বিশ্লেষণ করতে পারে না। জড় বিষয়কে কেন্দ্র করে জড় আমার বুদ্ধি, জড় আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, আমার যত অর্থনৈতিক ক্ষমতা, আমার যত লোকবল, আমার যত বুদ্ধিবল, যত বিদ্যাবল, এগুলো সমস্ত আমি যদি কাজে লাগিয়ে দিই, আমি যদি বাজি লাগিয়ে সেই অপ্রাকৃত জগতের অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যটাকে জানবার চেষ্টা করি কিন্তু তথাপি আমি পারবো না, এটা সম্ভব না। এই কথাটা ভালো করে কান খুলে ভালো করে এই কথাটা শুনে নিন, তাহলে ভক্ত সাজবার পরেও এই আমার প্রাকৃত বুদ্ধি দিয়ে গুরু বৈষ্ণব তাদের কথা ইত্যাদি বা শালগ্রাম দিয়ে বাদাম ভাঙবো ইত্যাদি বিচার আসবে না। এই উপস্থিত হলে আমাদের সর্বনাশ হবে। সেই জন্য প্রধান সরস্বতীবাদ বলছেন যারা ক্রিয়াশক্ত অর্থাৎ বিভিন্ন ক্রিয়াকর্মেতে আসক্তি হয়ে পড়ে রয়েছেন, শুদ্ধ ভক্তির কথা এখনও কিছু উপলব্ধি করতে পাচ্ছেন না, তারা বলছেন আমরা অনেক গুরু বৈষ্ণব সঙ্গ করেছি, তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করছে না তারা শুদ্ধ ভক্তির কথা বুঝেছে। যেটা পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ বিন্দুমাত্র ভেজাল দেওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত রুষ্ট হয়ে যেতেন, তার ওই রুষ্ট ব্যবহারতে অনেক লোক অসন্তুষ্ট উল্টো বুঝেছেন, তাকে মনে করেছেন তার দয়া নাই। কিন্তু বিশ্বাস করুন তার মতো দয়াশীল ব্যক্তি জগতে কজন আছে আমি জানি না, আমি দেখি না এরকম দয়াল সাধু। এত দয়া তিনি করেছেন জগতের কাছে, নিষ্ঠুর কথা এগুলো কীর্তন করেছেন তিনি, করে আমাদেরকে সচেতন করেছেন। তাহলে আমি যে কথাটা বলছিলাম সেটা কি না, জড়জগতের যত আপনার বিদ্যাবত্তা, আপনার যা বিচার বুদ্ধি, অর্থবল, লোকবল কোনো কিছু লাগিয়ে আপনি অপ্রাকৃত জগতের সত্যকে জেনে নেবেন এটা হবে না। সেই জন্যই এখানে শরণাগতি, অ্যাবসলিউট শরণাগতির কথা আছে। যতক্ষণ পর্যন্ত অ্যাবসলিউট শরণাগতি সিদ্ধ না হয়, আমরা যতক্ষণ পর্যন্ত শরণাগতি আমাদের জীবনে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দীক্ষা গ্রহণ ক্রিয়া যা কিছু আমরা অনুভব করি তার কোনো কিছুই পূর্ণ ফল দিতে পারে না। এমনকি আমাদের মধ্যে অনেকেই দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু দীক্ষা গ্রহণের অর্থ কি, কখন দীক্ষা কার্যটা কিরকম পরিমাণে আমাদের কাছে প্রকাশিত হবে, দীক্ষা নামক বিষয়টা, এসব ব্যাপারে প্রভুপাদ অনেক আলোচনা করেছেন। শরণাগতির কথা বলতে গিয়ে আমি ছিল বলি মহারাজের কথা বলছি, যদিও নবিদা ভক্তির মধ্যে বিভিন্ন ভক্তির এক একজন আচার্যকে নির্দেশ করা আছে, এইসব কোনো সময় হলে আপনারা শুনবেন।
সেখানে বলছেন বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে পাদ সেবনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রোস্ত অভিমন্দনে কপিপতির দাসে অথ সখ্যে অর্জুন সখ্যেতে অর্জুন তারপর হ্যাঁ দাসে হ্যাঁ বলেছি কপিপতির দাসে অথ সখ্যে অর্জুন সর্বস্ব আত্মনিবেদনে বলির অভূত এসা ভক্তি পরাম। এই পাঁচটা এই যে নটা আমি ভক্তির অঙ্গ বললাম যেটা প্রহ্লাদ মহারাজ বলেছেন এই নটা ডিভিশন নটা ৬৪ প্রকার ভক্তি প্রভুপাদকে অনেকে বলেছেন। প্রভুপাদকে একজন বিশাল বিদ্বান ব্যক্তি বলছেন প্রভুপাদ আপনি অতি অল্প সময়ের মধ্যে এই সারা পৃথিবীতে ৬৪টা গৌড়ীয় মঠ স্থাপন করলেন ৬৪টা আপনি ৬৪টা গৌড়ীয় মঠ স্থাপন করলেন সারা পৃথিবীর বুকে। প্রভুপাদ দুঃখ পেয়ে বললেন আপনি ৬৪টা গৌড়ীয় মঠকে অনেক গৌড়ীয় মঠ স্থাপন করেছি বলে বললেন আপনি ভুল কথা বলছেন। আপনি মনে করছেন আমি ৬৪টা গৌড়ীয় মঠ এই জগতে ভগবানের ইচ্ছায় প্রকাশ করতে বাধ্য হয়েছি কিন্তু আপনি ভুল কথা বললেন। আমি ভেবেছিলাম প্রত্যেকটা জীব যত আছেন এখানে ঘোরাফেরা করছেন পোকার মতো তাদের প্রত্যেকের হৃদয়তে আমি গৌড়ীয় মঠ স্থাপন করব এটা আমার ইচ্ছা ছিল। আমার হৃদয়ের ইচ্ছা ছিল যে প্রত্যেকের হৃদয়তে আমি গৌড়ীয় মঠ স্থাপন করব। সেই ইচ্ছা পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজের হৃদয় ছিল সেই ইচ্ছা পরম পূজা বামন গোস্বামী মহারাজের হৃদয় ছিল। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি ব্যাসাসনে বসে বলছি আমারও হৃদয়ে এইরকম ইচ্ছা যে প্রত্যেকের হৃদয়ে গৌড়ীয় মঠ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হোক তাহলে প্রত্যেক ব্যক্তি জানতে পারবে গৌড়ীয় মঠ কি আর গৌড়ীয় গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান কি গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান গৌড়ীয় মঠের অবদান এত অল্প সময়ের মধ্যে আমি বলতে পারবো না আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি অল্প কথার মধ্যে বলে শেষ করি সেটা হলো কি নটা ভক্তির অঙ্গকে আমি যাজন করে বললাম প্রত্যেকেই এক একটা লাইনেতে তিনি আচার্যের সবচেয়ে বড় বড় আচার্যের কাজ করেছেন। তাদের মধ্যে একজনের নাম হলো বলি মহারাজ তিনি সর্বস্ব আত্মনিবেদনে তিনি আচার্য হয়েছিলেন। তার মানে আপনাদের মধ্যে যেন এই কথাটা অনুভব না হয় তার মানে যিনি অন্যান্য ভক্তি যাজন করেছেন যেটা বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত বৈয়াসকি কীর্তনে ইত্যাদি কথাতে আপনাদের মনে হতে পারে তাহলে অন্যান্য ভক্তির অঙ্গগুলোতে বোধ হয় শরণাগতির দরকার নেই মনে হতে পারে কিন্তু আপনারা যারা এখানে তত্ত্বজ্ঞানী আছেন তারা জানেন বৈষ্ণবের যে ২৬টা গুণ বলা হয় সেই ২৬টা গুণের মধ্যে সবচেয়ে কি যেটা আত্মনিবেদন বলা হয় হ্যাঁ কৃষ্ণৈক শরণ যেটা আত্মনিবেদন এটাকে বলে সেন্টার পয়েন্ট। এই কৃষ্ণৈক শরণ ভালো করে আপনারা শোনার চেষ্টা করুন এই কৃষ্ণৈক শরণ এই এই গুণাবলীটাকে কেন্দ্র করে বৈষ্ণবের বাকি যে গুণাবলী সেগুলো বিদ্যমান থাকে। কৃষ্ণ ভক্ততে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে এর মানে এই নয় কৃষ্ণের যত গুণ আছে সব গুণ কৃষ্ণের মধ্যে কৃষ্ণের গুণগুলো ভক্তের মধ্যে যায় কিন্তু তার মানে আপনারা যদি বুঝে নেন জড়জগতের সহজিয়াগুলো কৃষ্ণ হ্রাস করেছিল অর্থাৎ সহজিয়া গুরু হ্রাস করবে পায়েতে তুলসী দেবে এগুলোর কথা বলা হয়নি তাহলে এই কথা যে বলা হলো এর মানে কি অর্থাৎ কৃষ্ণৈক শরণ মানে হলো কৃষ্ণের গুণগুলো ভক্তের মধ্যে অবশ্যই আসবে কিন্তু ভক্তের ভক্তত্ব তার ডিভোশনাল শিপ তার যে ডিভোশনাল শিপ তার ভক্তত্ব এটাকে বজায় রেখে বাদবাকি যে গুণাবলীগুলো আসতে পারে আসা উচিত সেই গুণাবলীগুলো সবই আসবে কিন্তু তাই বলে এই নয় সে হ্রাস করতে আরম্ভ করে দেবে কৃষ্ণ হ্রাস করেছিল বলে এটার নয় আপনাদের ওই জন্য শুদ্ধ ভক্তির কথা আলোচনার দরকার। তো ৬৪ প্রকার ভক্তি অঙ্গ এবং প্রভুপাদ ৬৪টা গৌড়ীয় মঠ করেছিলেন কিন্তু তিনি চেয়েছিলেন প্রত্যেকের হৃদয়ে গৌড়ীয় মঠ স্থাপন। আর আমি এখনই বলি মহারাজের কথা বলে সঙ্গে সঙ্গে সাবধান করলাম যে বলি মহারাজের আত্মনিবেদনের মধ্যে বড় আচার্য হয়েছিলেন সবচেয়ে টপমোস্ট আচার্য তার মধ্যে আপনারা মনে করবেন না অন্যান্য ভক্তি লাইনেতে তাহলে আর আত্মনিবেদনের দরকার নেই তা নয় অন্যান্য যত ভক্তিরঙ্গ সবেতেই আত্মনিবেদন মাস্ট এ দরকার কিন্তু বলি মহারাজের কাণ্ডটা দেখুন
আপনাদের জড় ব্যাকদের জড় গুরু আছেন, জড় জগতের যারা গুরু আশ্রয় করেছেন তাদের জন্য এই কথাটা আমি আলোচনা করতে বাধ্য হলাম। বলি মহারাজের গুরুপাদ পদ্ম বাস্তবিক পক্ষে প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজের গুরুপাদ পদ্ম হল প্রহ্লাদ মহারাজ। কিছু বাহ্য দৃষ্টিতে আপনারা বলি মহারাজের গুরুদেব দেখেন শুক্রাচার্য, শুক্রাচার্যকে বলি মহারাজের গুরু শুধু নয়, তিনি অসুরকুলের আচার্য। বলি মহারাজকে বলা হয় অসুরকুলের আচার্য। যত অসুরকুল আছেন এখনও যে সমস্ত অসুরকুল বেঁচে রয়েছেন সমাজে, তাদের প্রত্যেকের আচার্য হলেন শুক্রাচার্য। শুক্রাচার্যের মানে কি, শুক্রাচার্য এই কথাটার মানে কি আপনারা বুঝতে চেষ্টা করুন। শুক্রাচার্য এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো জননাচার্য। শুক্রাচার্য মানে শুক্র, যেটা জন্মের জন্য যে বীজ লাগে সেটাকে বলে শুক্র। সেই শুক্রাচার্য অর্থাৎ জননাচার্য, অর্থাৎ জড়জগতের যা কিছু বিষয় আছে তার বড় অভিজ্ঞতা তার আছে জড়জগতের বিষয়, সেই ব্যাপারে তিনি আপনাকে বুদ্ধি দিয়ে ভগবানের থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারেন। একটা উদাহরণ এখানে বলি মহারাজের জীবনী দেখুন। বলি মহারাজের কাছে যখন বামনদেব এসেছিলেন, সেই বামনদেব বলেছিলেন আমাকে ত্রিপাদ ভূমি দান করুন, আমি অনন্য কিছু দান নেব না। তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল, বামনদেব বললেন আমি অন্য কিছুই নেব না, আমাকে কেবল ত্রিপাদ ভূমি দান করতে হবে, তাতে যদি দিতে পারেন দিন আর না দিতে হবে। তখন তিনি ত্রিপাদ ভূমি দান করার জন্য ওম ইতি শব্দ দিয়ে সত্য সংকল্প করে জলভাজন নিয়ে সেখানে তিনি সংকল্প করে তিন পাদ ভূমি দানের জন্য বামনদেবকে প্রস্তুত হচ্ছিলেন। সেখানে শুক্রাচার্য সূক্ষ্মরূপে সেই কমণ্ডলেতে ঢুকে গিয়ে জল বেরোতে দিচ্ছেন না, অর্থাৎ তিনি কিছুতেই শিষ্যকে ওই দান দিতে বারণ করছেন। শুক্রাচার্য এই জড়জগতের আচার্যদের মধ্যে টপমোস্ট ভূমিকায় রয়েছেন, তিনি শিষ্যকে তার জড়স্বার্থ বিষয়ে সচেতন করাচ্ছেন, এই কখনো এই দান দিস না, এসো সাক্ষাৎ বিষ্ণুর অব্যয়, এই হচ্ছেন বিষ্ণু, একে দান দিস না, এই সমস্ত কিছু সর্বম বিষ্ণবে দত্তা, এই বিষ্ণুকে সবকিছু দিয়ে এই মূঢ় এ মূর্খ সব যদি বিষ্ণুকে দিয়ে দিস তুই কি করে বাঁচবি, এইভাবে গালাগাল দিচ্ছেন। গুরুদেব শিষ্যকে বলছে এই দান দিস না, এ হচ্ছে বিষ্ণু, যদি সব দিয়ে দিস তারপর তোর কিছু থাকবে না। বলি মহারাজ কিন্তু গুরুদেবের কথা শুনলেন না, কারণ বলি মহারাজের বাস্তব গুরু কে, প্রহ্লাদ মহারাজ। বলি মহারাজের বাস্তব গুরু কে, প্রহ্লাদ মহারাজ। এই জন্য প্রহ্লাদ মহারাজের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, দীক্ষাও প্রহ্লাদ মহারাজের কাছে, তাই জন্য প্রহ্লাদের শিক্ষায় শিক্ষিত হয়ে মহাভাগবতের শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বললেন আমি তো দান দেবো বলে সংকল্প করেছি, যদি ইনি ব্রাহ্মণ না হয়ে সাক্ষাৎ বিষ্ণু হন তাহলে তো আরো একশো বার আমি দেবো, যদি এমনি ব্রাহ্মণ হন তাহলে তো আমি সংকল্প করেছি দেবই, আর যদি ইনি সাক্ষাৎ বিষ্ণু হন তাহলে তো আরো একশো বার দেবো, কেন এরকম সুযোগ আমার জীবনে আসবে না। সাক্ষাৎ ভগবান আমার দুয়ারে এসছেন, প্রহ্লাদ আমার গুরু আমার পিতামহর সম্বন্ধে সামনে এসছেন, এত বড় সুযোগ আমি ছেড়ে দেবো না বলে তিনি জোর করে দান দিলেন। দেওয়ার পরে গুরুদেব তাকে অভিশাপ দিলেন, শ্রীভষ্ট হয়ে যা তুই, শ্রীভষ্ট তো শ্রীভষ্ট হয়ে যা তুই, শ্রীভষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো নাক পাশে। অনেক কথা এসব বলা আলোচনার সময় নেই, আমি খালি দিগদর্শন করলাম। আরেকটা দর্শন আপনাদের বলি, এই প্রহ্লাদ মহারাজ, এই প্রহ্লাদ মহারাজ ছোট্ট বাচ্চা ছিলেন, তখনও তিনি গুরু ছিলেন। এই প্রহ্লাদ মহারাজ কিন্তু হিরণ্যকশিপুকে অনেক কথা বলেছিলেন, বিনম্রভাবে অনেক কথা বিনম্রভাবে বলেছিলেন হিরণ্যকশিপুকে। তিনি যখন বলছেন এই তোর ভগবান কোথায় দেখা, কি করে মঙ্গল, তুই কি ভালো শিক্ষা করেছিস সেটা বল, কি ভালো শিক্ষা করেছিস সেটা বল, গুরুর কাছ থেকে কি ভালো শিক্ষা করেছিস বল। তখন প্রহ্লাদ মহারাজ কিন্তু বিনম্রভাবে বলেছিলেন যে এই সমস্ত কিছু জড়জগতে ছেড়ে দিয়ে, হ্যাঁ গৃহমন্দ কূপম, এই গৃহমন্দ কূপকে ছেড়ে দিয়ে যে শরণাগত হওয়া, গৃহমন্দ কূপে যে ডুবে রয়েছে ব্যক্তিগণ, এগুলো ছেড়ে কৃষ্ণ ভক্তি করা, বনম গত হয়ত হরিমাশ্রয়ে তৎসাধু মন্নেহ অসুর বর্জ দেইনাম, তৎসাধু মন্নেহ অসুর বর্জ দেইনাম, সদা সমদ্ভিঘ্ন দিয়াম সদগ্রহা, হিত্বা তপাতম গৃহমন্দ কূপম
বনম গত হরিমাশ্রয়ে। এই শ্লোকের ব্যাখ্যা কখনো সময় ভাগবতের আলোচনা এর মধ্যে বিস্তৃত ভাবে শুনবেন। এখন অনেক আমার জ্যেষ্ঠ গুরু ভাইরা বসে রয়েছেন, তারা হরিকথা বলবেন। আমি শোনবার জন্য এসছি, আমাকে তো বসিয়ে দিলেন আপনারা। তো প্রহ্লাদ মহারাজ, এই প্রহ্লাদ মহারাজ যখন 5 বছরের বালক ছিলেন, তিনি কিন্তু 5 বছরের অবস্থায় কিন্তু গুরুই ছিলেন। 5 বছরের অবস্থায় তিনি কিন্তু গুরু ছিলেন। 5 বছরের প্রহ্লাদ মহারাজ তিনি কিন্তু গুরু ছিলেন। কিন্তু হিরণ্যকশিপু অসুর রাজা হিরণ্যকশিপু, এই যে আমার 5 বছরের ছেলেটা, এটা যে গুরু, এটা মেনে নিতে রাজি হননি। প্রহ্লাদ মহারাজ প্রতি পদে পদে যেসব কথাগুলো বলেছিলেন হিরণ্যকশিপুকে, তার একটা বাক্য যদি আমি আমার জীবনেতে গ্রহণ করতে পারি, তাহলে আমি কৃতজ্ঞতা তো ভগবানকে লাভ করতে পারবো, এটা প্রতিজ্ঞা করে বলছি। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু দৈত্যরাজের সম্মুখে যে কথাগুলো বলেছিলেন, তার একটা কথা যদি আমি আমার জীবনেতে অনুভব করতে পারি, তাহলে আমার জীবনে ভগবত প্রাপ্তি সুনিশ্চিত। কিন্তু হিরণ্যকশিপুর দর্শনটা কি, আমি শুরুতেই শুরু করেছিলাম, সেখানে কি বলেছিলাম, ভোক্তা ভোক্তা এবং ভোগ্য, এই দর্শন হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বিচার হলো, এটা 5 বছরের ছেলে আমার ছেলে, এটা 5 বছরের ছেলে আমার ছেলে, আমার ছেলে আমি যা বলবো তাই শুনবে, আমার ছেলে এসব ছোটো বড়ো কথা কেন বলবে। হ্যাঁ, বিষ্ণুর কথা বলছে, আমার ভাইকে মেরে ফেললো বিষ্ণু, বিষ্ণুকে আমি গলা টিপে মেরে ফেলবো, যেখানে পাবো আমি বিষ্ণুকে মারবো, ইত্যাদি বুদ্ধি নিয়ে সে পুত্রের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করলেন, কিন্তু কিছু করতে পারেননি। প্রহ্লাদ মহারাজকে 5 বছরের ছেলেটাকে যদি ওই হিরণ্যকশিপু গুরুরূপে গ্রহণ করতে পারতেন, তাহলে সেই জন্মেতেই তার ভগবত প্রাপ্তি হয়ে যেত। কিন্তু দুঃখের কথা, তিনি গ্রহণ করতে পারেননি। সেরকম আপনাদের মধ্যেও যারা হিরণ্যকশিপুর আনুগত্যতে রয়েছেন, যারা শুক্রাচার্যকে গুরুরূপে গ্রহণ করেছেন, তারা কান খুলে শুনে রাখুন, কোটি জন্মে আপনারা গৌরী মঠের কথা বুঝতে পারবেন না। যদি অসুরত্ব ত্যাগ করে যদি আসেন, অনুভব করার চেষ্টা করেন গৌরী মঠের কথা, আর এই সমাজে কি করে শান্তি আসবে তা একমাত্র গৌরী মঠে বলতে পারে, যেখানে গৌমাতার উপর অত্যাচার চলছে, ব্রাহ্মণ বৈষ্ণবের উপর অত্যাচার চলছে, নারী জাতির উপর অত্যাচার চলছে, যেখানে গোহত্যা হচ্ছে, সকালে আপনার চোখ খোলার সঙ্গে সঙ্গে 60,000 গোমাতাকে কাটা হয়, এখন আরও তার সংখ্যা বাড়ছে, অসংখ্য ভ্রূণ হত্যা হচ্ছে, অসংখ্য ভ্রূণ হত্যা হচ্ছেন, বাচ্চা অবস্থায় গর্ভেতে সেই বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে, এই পাপের সংখ্যা অসংখ্য বাড়ছে, তারপর চুরি রাহাজানি এগুলো সব বাড়ছে সমাজে। এই অবস্থায় আপনারা কেউ ভজন করে নেবেন এটা হবে না। যারা ভজন করতে এসছেন তাদেরও জ্বালা হবে। গোমাতা যখন যাকে গলা কাটছে গোমাতার, সে এখন সকালে ওকে গোমাতা কাটার সময় যখন করে গোমাতা চিৎকার করেন, সেই চিৎকারের প্রতিধ্বনি ইথার তরঙ্গে আপনাদেরও কানে আসবে, হৃদয়েতে যাবে। আপনারা কানে শুনতে পাচ্ছেন না, যেমন ভগবানের বংশীর ধ্বনি শুনতে পান না পৃথিবীর অন্যান্য প্রান্তের, কিন্তু বৈজ্ঞানিকরা রিসার্চ করে গবেষণা করে দেখেছেন, এই ইথার তরঙ্গে যে শব্দ উচ্চারিত হয় ইথার তরঙ্গেতে কম্পমান থাকে, ইথার তরঙ্গেতে এই শব্দ কম্পমান থাকে। এই গৌমাতার আর্তনাদ, এই ভ্রূণ হত্যা, এই পাপ যত বাড়বে, যারা মঠবাসী তারাও যদি সাবধান না হয়, গুরুবর্গকে ঐকান্তিকভাবে আশ্রয় না করে, নাম আশ্রয় যদি না করে, তাদের ভেতর জ্বালা পোড়া হবে, বিভিন্ন রকম ব্যভিচার, বিভিন্ন অত্যাচার, তারা দেখবে ভজন হবে না। ওই জন্য ঐকান্তিকভাবে যদি ভজন করেন, তারাই অপরকে রাস্তা দেখাতে পারবেন, আর তা নাহলে নিজেই রাস্তা না দেখতে পারলে অপরকে দর্শন করা যাবে না। ভাগবতের একটা শ্লোক আমি উচ্চারণ করে অনেক কথা বলবার ছিল, আমি বলতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। আমাদের ভাগবতী মহাপুরাণে এই প্রহ্লাদ মহারাজকে 5 বছরের ছেলেটাকে গুরুরূপে গ্রহণ করতে পারলে, তাহলে হিরণ্যকশিপু জয়যুক্ত হতেন, ভগবানকে লাভ করতেন। কিন্তু হিরণ্যকশিপু শুক্রাচার্যের আনুগত্য করেছেন, তিনি প্রহ্লাদ মহারাজের আনুগত্য করেন নাই, বরঞ্চ বৈষ্ণবের বিরুদ্ধে, গুরুদেবের বিরুদ্ধে বিরুদ্ধাচার করেছেন। আমরা ভাগবতে একটা কথা পাই, এটা আলোচনা করে আমি শেষ করবো, সেটা হচ্ছে যদা দেবেশু বেদেশু গোসু বিপ্রসু সাধুসু ধর্মে মহিষ বিদৃশ সব আসু ভেনেশ্বতী, যারা গোমাতার প্রতি উচ্চারণ অত্যাচার করছেন, আমার এই জায়গায় প্রথম আগ্রহ, আমার দাড়ি পেকে গেছে, কোনোদিন আমি আসাম বা কোনো জায়গায় যাইনি,
কেবল বৃন্দাবন আর নবদ্বীপের কাজ, এই সেবা নিয়ে রয়েছে, কোনোদিন যায়নি, প্রথম এখানে আসা, এই ভক্তদের এদের আদেশে এসছি। একটা কথা বলতে চাই, যারা আদিবাসী আছেন, যারা অত্যন্ত গরিব, তাদেরও পায়ে ধরে আমি মিনতি করছি, আপনারা গোমাতাকে বয়সকালে বিক্রি করে দেবেন না। আপনার নিজের মা আপনাকে মাস ছয়েক কাল পর্যন্ত বা এক বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করিয়েছিলেন, কিন্তু গোমাতার মাতৃত্ব হচ্ছে সার্বজনীন মাতৃত্ব, তার যে মাদারশিপ, তার যে মাতৃত্ব, এটা সর্বজনীন, অনন্তকাল ধরে শাস্ত্রে বেদে পুরাণে সব জায়গায় এটা 100% প্রুফ, প্রমাণিত। আপনি যে এত বড় দামড়া হয়েছেন, ধেড়ে দামড়া, এখনো আপনি 80 বছর বয়সে, 70 বছর বয়সে এখনো গোমাতার দুধ পান করছেন, আপনার লজ্জা হওয়া উচিত। গোমাতাকে পাশে কাটবার জন্য নিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি অনুমোদন করছেন, বুড়ো হয়ে গেছে কি করব। গোমাতাকে বুড়ো হয়ে গেলে বিক্রি করে দেবেন, আর নিজের মাকেও তাহলে বিক্রি করে দিন। আপনার যদি এরকম লজ্জা থাকে, তাহলে নিজের মাকে যেমন বিক্রি করেন না, গোমাতাকেও বিক্রি করবেন না। আমি এখানে ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে গেলাম, যারা গোমাতা, ব্রাহ্মণ, বৈষ্ণব, হরিকথা, তুলসী, গঙ্গা এসবের প্রতি শ্রদ্ধাবান থাকবেন, বিশেষ করে গোমাতার চরণের ধুলি আপনারা নেবেন, গোমাতাকে পরিক্রমা করবেন, প্রত্যেক পদে পদে আপনারা সিদ্ধি লাভ করবেন, আপনারা জয়যুক্ত হবেন। কিন্তু এটাকে একটা পশু বুদ্ধিতে করবেন না। গোমাতার গোমাতার গ্রন্থ বেরিয়েছে হিন্দিতে, বাংলাতে অনেকবার, ইংরেজিতেও হচ্ছে, তার হাইলাইটসও বেরিয়েছে, সমস্ত মিনিস্টার লেভেলের লোকরাও সেটা আনন্দে আটখানা হয়েছেন। আপনারা এগুলো নিয়ে পড়বেন এবং সমাজে যেন বিশৃঙ্খল না হয়, শাস্ত্রীয় মতে আপনারা জীবনযাপন করার চেষ্টা করুন। অনেক কথা বলবার ছিল, গৌরী মঠের অবদান আপনারা শুনবেন দিনের পর দিন, অনেক কথা বলার, গৌরী মঠের অবদান কি কি দিতে চায়, গৌরাঙ্গ মহাপ্রভু অকৃত্য কৃপা, এ সম্বন্ধে যদি কোনো দিন সময় হয় তাহলে আপনাদের কৃপায় আমি আলোচনা করার চেষ্টা করব। আমার গুরু ভাই বসে রয়েছেন সম্মুখে, আমি ধৃষ্টতা করব না বেশি কথা আলোচনার, বাকি বৈষ্ণবগণ রয়েছেন, তাদের চরণে দণ্ডবত নতি জ্ঞাপন করে সমস্ত বৈষ্ণবগণকে এবং জগতে যারা আছেন সব অভিবাদন জ্ঞাপন করে আমার এই ক্ষুদ্র কথার এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্প দুর্বশ কৃপা সিন্ধু হয়েছ পথি তার পাবনে বৈষ্ণব সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সংকীর্তনামৃত রসে রমতে মনোশ্চেত প্রেমাম বুধৌ বিহরণী যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম।